নমস্কার দর্শক বন্ধুরা, রোহিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আমি আলু, ডিম আর পটল দিয়ে একটি দুর্দান্ত রান্না শেয়ার করেছি। গরমকালে এইভাবে পটল দিয়ে ডিম রান্না করে দেখবেন, এটি স্বাস্থ্যের পক্ষে যতটা উপকারী খেতেও ততটাই সুস্বাদু হয়। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এই রান্নাটি করার জন্য এখানে পটলের খোসা ছাড়িয়ে গোল আকারে কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে ডিম সেদ্ধ করে ডিমের চারিপাশ এইভাবে চিরে নিয়েছি। এবার কড়াইটা ওভেনের ওপর বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে এসেছে, এখন আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুগুলো সব লাল করে ভেজে নেব। এখানে একটি মাঝারি সাইজের আলু চার ভাগ করে কেটে নিয়েছি। আলুগুলো একবার নাড়িয়ে দিলাম, এখন ভাজা হওয়ার জন্য রেখে দেব। আলু ভাজা হয়ে গেল, এবার তেল থেকে আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলেই পটলগুলো ছেড়ে দিচ্ছি। পটলগুলো সব কড়াইয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে একবার নাড়িয়ে দিচ্ছি, এখন পটল ভাজার জন্য হতে দেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। আলু আর পটল ভেজে নেওয়ার পরে কড়াইয়ে যে অবশিষ্ট তেল আছে এই তেলের মধ্যে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আগে থেকে চিড়ে রাখা ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নেব। ডিমগুলো খুবই ভালো করে ভেজে নিলাম, এখন একটি পাত্রে এই ভাজা ডিমগুলো তুলে নিচ্ছি। ডিম ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলে 1 টিস্পুন জিরে ফোড়ন দিলাম। জিরে ভাজা হয়ে গেলে ওর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখন পেঁয়াজ ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে বাটা মশলা দিয়ে দিচ্ছি। বাটা মশলা যেমন আদা, রসুন আর শুকনো লঙ্কা একসাথে দিয়ে বেটে নিয়েছি। 2 থেকে 3 টেবিল চামচ বাটা মশলা দিয়ে দিচ্ছি। একটি মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এখানে 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিব। মশলা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলা আবারও ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া আলু আর পটল ঢেলে দিচ্ছি। আলু আর পটল দেওয়ার পরে মশলার সাথে খুবই ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে আলু আর পটল ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে খুন্তি দিয়ে একবার ভালো করে নাড়িয়ে দিলাম। এখন ঝোল ফুটে যাওয়া পর্যন্ত রান্না করব। ঝোল ফুটতে শুরু করেছে, এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো সব ঝোল মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর খুন্তি দিয়ে একবার নাড়িয়ে দিলাম। এখন ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দেব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত আলু সিদ্ধ হয়ে যাচ্ছে। 8 থেকে 10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি, আর দেখে নিব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু পটল সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর তরকারিটা একবার খুবই ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার আরও 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রান্না করব। এইরকম স্বাস্থ্যকর পটল দিয়ে ডিমের ঝোল রান্না করলে পরিবারের সকলে তৃপ্তি করে ভাত খাবে।